أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم শিক্ষার্থী বন্ধুরা যে যেখানে আছো আশা করি ভালোই আছো আমরা গত ক্লাসে ট্যাগ কোশ্চেন নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স মূল আলোচনার পূর্বে আমি 1 মিনিট একটু কথা বলে নিচ্ছি আশা করি সকল শিক্ষার্থীরা মনোযোগ সহকারে কথাগুলো শুনবে প্রথম কথা হচ্ছে আমি কোনো পপুলারিটি আর্ন করার জন্য ভিডিও করছি না আমি সম্পূর্ণভাবে এই জাতির এই ক্রান্তি লগ্নে শিক্ষার্থীদের কল্যাণের জন্য করছি দ্বিতীয় কথা হচ্ছে শিক্ষার্থীরা যে যেখানে আছো যদি তোমাদের কোনো পাঠ বুঝতে সমস্যা হয় কমেন্ট বক্সে লিখে পাঠিয়ে দিবে আমি পরবর্তী ক্লাসে এগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব আর ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে যাওয়ার আগে আমি একটা উদাহরণ দিচ্ছি এই উদাহরণটা সবাই ভালোভাবে খেয়াল রাখলে ট্রান্সফরমেশনটা সহজে আয়ত্ত করা যাবে মনে করো এক লোক স্বপ্নে দেখছে তার সবগুলো দাঁত পড়ে গেছে এক হুজুরের কাছে গেছে যাই সে বলতেছে হুজুর আমার সবগুলো দাঁত পড়ে গেছে তাহলে হুজুর বলছে যে তোমার বংশের সবাই মারা যাবে তুমি থাকবে তাহলে ওই লোকটার মন খারাপ হয়ে গেছে ভাবতেছে সবাই যদি মরে যায় আর আমি যদি থাকি থাকি কি করব তো ওই লোকের ওই তার স্বপ্নের তাবিরটা পছন্দ হয় নাই আরেকজন হুজুরের কাছে গেছে যাওয়ার পর ওই হুজুর বলতেছে যে তুমি তো খালি হাতে আসছো এটা ঠিক হয় নাই আল্লাহ তো তোমার উপর অনেক রহমত করেছে তুমি তোমার বংশের মধ্যে সবচেয়ে বেশি হায়াত পাবে এবার লোকটা খুশি হয়ে হুজুরকে হাদিয়া দিল এবং খুব আনন্দিত হলো শিক্ষার্থী বন্ধুরা এই ঘটনা থেকে আমরা বুঝতে পারলাম প্রথম ব্যক্তি যে কথাটা বলেছে এবং দ্বিতীয় ব্যক্তি যে কথা বলেছে দুটোটার কথার অর্থ কিন্তু একই অর্থাৎ প্রথম ব্যক্তি বলেছে তোমার বংশের মধ্যে সবাই আগে মারা যাবে তুমি থাকবে আর দ্বিতীয় ব্যক্তি বলছে আল্লাহ আপনাকে বেশি হায়াত দিয়েছে আপনার বংশের মধ্যে কথা কিন্তু মূলত একটাই সুতরাং ট্রান্সফরমেশন করার সময়ে খুব খেয়াল রাখতে হবে যেন কোনো ক্রমেই অর্থের চেঞ্জ না হয় অর্থাৎ আমি আলোচনা বোঝার জন্য একটা উদাহরণ দিচ্ছি ট্রান্সফরমেশনটা কি বিসমিল্লাহির রহমানির রহিম হি ইজ এ গুড বয় আমরা অনেকে মনে করি যে অক্সিলারি ভার্বের পর নট এবং বিপরীত শব্দ দিলে নেগেটিভ হয়ে যায় আসলে দেখতে হবে যে এইভাবেই নেগেটিভ করতে হবে কারণ হি ইজ নট এ গুড বয় আমরা যদি বলি হি ইজ নট এ গুড বয় তাহলে কিন্তু প্রথম বাক্য এবং দ্বিতীয় বাক্য আর এক থাকে না প্রথম বাক্যটা দ্বিতীয় বাক্যটা অর্থ চেঞ্জ হয়ে গেছে সুতরাং দিস ইজ নট ট্রান্সফরমেশন আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে সকল শিক্ষার্থীরা ইনশাল্লাহ খুব মনোযোগ সহকারে সেটা বুঝবে হি ইজ এ গুড বয় হি ইজ এ গুড বয় সে একজন ভালো ছেলে হি ইজ নট এ গুড বয় সে একজন ভালো ছেলে নয় কিন্তু অর্থটা চেঞ্জ হয়ে যাওয়ার কারণে এটা ট্রান্সফরমেশন হয় নাই এজন্য এটা লিখতে হবে হি ইজ নট এ ব্যাড বয় ব্যাড বয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার আমার দৃঢ় বিশ্বাস তোমরা সবাই সহজে বুঝতে পারছো যে হি ইজ নট এ ব্যাড বয় এই যে বলেছি হি ইজ নট এ ব্যাড বয় এটাই হচ্ছে ট্রান্সফরমেশন মূলত ট্রান্সফর্ম শব্দের অর্থ হচ্ছে আকার বদলানো এক প্রকার সেন্টেন্সকে অন্য প্রকার সেন্টেন্সে নিয়ে যাব সেটাই হচ্ছে ট্রান্সফরমেশন সুতরাং আমি আবারও শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণের জন্য বিষয়টা খুব ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি যে তোমরা খেয়াল রাখবে কোনোভাবেই ট্রান্সফরমেশন করার সময় যে প্রদত্ত বাক্যটি সে বাক্যটির অর্থ যেন চেঞ্জ না হয় এবার আমরা ইনশাআল্লাহ একে একে আমরা সবগুলো পর্বই দিয়ে যাব আর আমার এই তোমাদের প্রতি শিক্ষার্থীদের প্রতি আমার বিশেষ অনুরোধ যে তোমরা এই ক্লাসগুলো সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি শেয়ার করবে যাতে জাতির এই ক্রান্তি লগ্নে সকল শিক্ষার্থীরা উপকৃত হয় আজকে এমন একটি ক্লাস আমি দিতে যাচ্ছি যেই ক্লাসটি ষষ্ঠ শ্রেণী থেকে শুরু করে পরবর্তী একাদশ দ্বাদশ এমনকি অনার্স এবং ডিগ্রি পর্যায়ে এই ক্লাস সকল ক্লাসের সিলেবাসে এই পাঠদানটা রয়েছে
তো আজকে আমাদের হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আমরা সর্বপ্রথম আলোচনা করব অ্যাফারমেটিভ টু নেগেটিভ হোয়াট ইজ অ্যাফারমেটিভ অ্যাফারমেটিভ হচ্ছে কোন বাক্যটাকে হাবুদুকভাবে প্রকাশ করা সেটা হচ্ছে অ্যাফারমেটিভ আর নেগেটিভ হচ্ছে ওই হাবুদুক বাক্যটাকে নাবুদুকে প্রকাশ করা এটাই হচ্ছে নেগেটিভ তো আমরা এখন ইনশাআল্লাহ অ্যাফারমেটিভ বাক্যকে নেগেটিভ করার দিকে যাচ্ছি বিসমিল্লাহির রহমানির রহিম রুল 1 অনলি অ্যালোন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যে যেখানে আসো আমার বোর্ডে লেখা দেখতে পাচ্ছ অনলি অ্যালোন যদি থাকে তাহলে মনে রাখতে হবে নাম্বার দ্বারা বাক্য গঠন করতে হবে নাম্বার কিন্তু মনে রাখতে হবে বিষয়টা হচ্ছে ব্যক্তির ক্ষেত্রে অনলি অ্যালোন দ্বারা যদি ব্যক্তি বোঝানো হয় অনলি আমি আবারও বলছি অনলি অ্যালোন দ্বারা যদি ব্যক্তি বোঝানো হয় তখন অনলি অ্যালোনের পরিবর্তে বাক্যের শুরুতে হবে নাম্বার আমি আবারও বলছি শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনলি অ্যালোন থাকলে যদি অনলি অ্যালোন দ্বারা ব্যক্তি বোঝায় তাহলে হবে নাম্বার এখন আমার প্রশ্ন হচ্ছে শিক্ষার্থীদের আমাকে জিজ্ঞাসা করতে পারো যে আমরা কিভাবে বুঝবো কখন ব্যক্তি কখন বস্তু এবং কখন বয়স বা সংখ্যা আমি তোমাদেরকে সহজ একটা হিন্টস দিচ্ছি ঠিক অনলির পরের শব্দটা যেটা থাকবে সেটাই বোঝা যাবে যে এটা কি ব্যক্তি হবে না বস্তু হবে নাকি বয়স বা সংখ্যা হবে যদি ব্যক্তি হয় অনলির পরের শব্দটা যদি ব্যক্তি হয় তাহলে হবে নাম্বার অনলির পরের শব্দটা যদি বস্তু হয় তাহলে হবে নাথিং বার অনলির পরের সংখ্যাটা যদি বয়স বা সংখ্যা হয় তাহলে হবে নট মোর দেন নট লেস দেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদেরকে সর্বপ্রথম এই রুলটা কয়েকবার পড়তে হবে অনলি অ্যালোন নাম্বার আবার বলছি আমাদেরকে অনেকবার পড়তে হবে অনলি অ্যালোন নাম্বার যেমন আমি উদাহরণ দিচ্ছি অনলি আল্লাহ ক্যান সেভ আস আল্লাহই আমাদেরকে রক্ষা করতে পারে অনলি আল্লাহ ক্যান সেভ আস অনলি আল্লাহ ক্যান সেভ আস একমাত্র আল্লাহই আমাদেরকে রক্ষা করতে পারে এবার এটার উত্তর হবে নাম্বার নাম বা আল্লাহ ক্যান সেভ আস প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা অবশ্যই বোর্ডে দেখতে পাচ্ছ এই অনলি এর পরিবর্তে আমি শুধু নাম্বার ব্যবহার করেছি অত্যন্ত চমৎকারভাবে বুঝে নেবে যে শুধু অনলি এর পরিবর্তে নাম্বার হবে এছাড়া বাক্যে আর কোনো পরিবর্তন হবে না এবার যেমন অনলি করিম ক্যান ডু দিস অনলি করিম ক্যান ডু দিস এবার আমরা যদি এই বাক্যটাকে হাবুদুক বাক্যটাকে যদি নেগেটিভ করতে যাই তাহলে অনলি এর পরিবর্তে হবে নাম্বার তাহলে উত্তর হবে নাম বা করিম ক্যান ডু দিস প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি সকলের দৃষ্টি আকর্ষণের জন্য বলছি আমি প্রথমে বলেছি অনলি অনলি আল্লাহ ক্যান সেভ আস অনলি আল্লাহ ক্যান সেভ আস এখানে আমরা এটার অর্থ হচ্ছে একমাত্র আল্লাহই আমাদেরকে রক্ষা করতে পারে আর এটা নেগেটিভ হচ্ছে আল্লাহ ছাড়া কেউ আমাদেরকে রক্ষা করতে পারে না তাহলে আমি ওই যে আগে যে বলেছিলাম যে আল্লাহই একমাত্র আমাদেরকে রক্ষা করতে পারে সে উত্তর কিন্তু সঠিক হয়ে গেল এবার আসো অনলি করিম ক্যান ডু দিস উত্তর হবে নাম্বার করিম ক্যান ডু দিস এছাড়া আর কোনো পরিবর্তন নয় এবার আসো আমরা অনলি অ্যালোন দ্বারা কখন বস্তু হবে এটা আমরা একটু বুঝে নেব যে কিভাবে আমরা বুঝবো অনলি অ্যালোন দ্বারা বস্তু বোঝানো হয় অর্থাৎ খেয়াল রাখতে হবে অনলি অ্যালোন নাম্বার বস্তুর বেলায় নাথিং বার বয়স বা সংখ্যার বেলায় নট মোর দেন নট লেস দেন যেমন এ চাইল্ড লাইকস অনলি সুইট অনলি সুইট এবার আমরা যদি এই বাক্যটাকে নেগেটিভ করতে যাই এটার অর্থ আগে বুঝতে হবে এ চাইল্ড
একটি শিশু লাইকস অনলি সুইট, শিশুরা কেবলমাত্র মিষ্টি পছন্দ করে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা নিঃসন্দেহে অনলি দেখতে পাচ্ছি এবং অনলির পরে রয়েছে সুইট। তো সুইট এটা ব্যক্তি নয়, এটা হচ্ছে বস্তু। সুইট শব্দের অর্থ হচ্ছে মিষ্টি। তাহলে সুতরাং আমাদেরকে এখানে নাথিং বার্ড ব্যবহার করতে হবে। উত্তর হবে এ চাইল্ড লাইকস নাথিং বাট সুইট। হ্যাঁ, তো এখন এ চাইল্ড লাইকস নাথিং বাট সুইট। এখানে আমরা দেখতে পাচ্ছি শুধু অনলিডার পরিবর্তে আমরা নাথিং বাট ব্যবহার করেছি। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সো দি অ্যান্সার উইল বি এ চাইল্ড লাইকস নাথিং বাট সুইট। এর মানে হচ্ছে একটা শিশু মিষ্টি ছাড়া আর কিছুই পছন্দ করে না। এবার আমরা এই আরেকটা উদাহরণে যাচ্ছি যে বয়স অথবা সংখ্যা বুঝাবে কিভাবে। যেমন করিম ইজ অনলি 20, করিম ইজ অনলি 20, করিম ইজ অনলি 20। তো করিমের বয়স মাত্র 20 বছর। করিম এখানে অনলির পরে 20 রয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ্য রাখবে এখানে অনলির পরে 20 রয়েছে। এখানে অনলির পরে কি রয়েছে? 20। এই 20টা হচ্ছে বয়স বা সংখ্যা। উত্তর হবে করিম ইজ নট মোর দেন 20। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমি তোমরা কষ্ট করতে পারো যে নট মোর দেন এবং নট লেস দেন হবে, অর্থাৎ বয়স বা সংখ্যার বেলায় নট মোর দেন হবে, নট লেস দেন হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমাকে প্রশ্ন করতে পারো, স্যার হোয়েন উই উইল ইউজ নট মোর দেন অ্যান্ড হোয়েন উই উইল ইউজ নট লেস দেন, অর্থাৎ আমরা কখন নট মোর দেন ব্যবহার করব আর কখন নট লেস দেন ব্যবহার করব। আর এইটার সঠিক উত্তর হচ্ছে তুমি ইট ইজ ইউর পার্সোনাল ইউজ উইশ। তুমি নট মোর দেন ব্যবহার করতে পারবে, নট লেস দেন ব্যবহার করতে পারবে। যেমন আমি বলেছি করিম ইজ নট মোর দেন 20, এখানে যদি নট লেস দেন বলা হয় তারপরও কোনো সমস্যা হবে না। তো যাই হোক, আমরা আজকে এই তিনটা রোল আলোচনা করলাম। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে ধারাবাহিকভাবে আলোচনা চলবে। শিক্ষার্থীদের প্রতি আমার বিশেষভাবে অনুরোধ, তোমরা এই অধ্যায়গুলো ধারাবাহিকভাবে দেখবে। পর্ব ওয়ানের পরে পর্ব টু, পর্ব থ্রি, এইভাবে পর্যায়ক্রমে ভালোভাবে দেখবে। তাহলে আমার আই এম অপটিমিস্টিক দ্যাট অল দ্য লার্নার্স উইল বি এবল টু আন্ডারস্ট্যান্ড ট্রান্সফরমেশন ভেরি কুইকলি, ভেরি ইজিলি অ্যান্ড কারেক্টলি। অ্যান্ড আই হোপ দ্যাট আল্লাহ উইল হেল্প মি সো দ্যাট আই ক্যান অ্যাকমপ্লিশ মাই টার্গেট। অ্যান্ড আমার একটা বিশেষ অনুরোধ শিক্ষার্থীদের প্রতি, যদি তোমরা এই পাঠদানের মাধ্যমে সহজে পাঠ বুঝে থাকো তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি শেয়ার করবে, যেন ছেলেমেয়েরা বা শিক্ষার্থী বন্ধুরা উপকৃত হয়। এবং যারা অভিভাবক রয়েছেন তাদের প্রতিও আমার অনুরোধ যে আপনারাও আপনাদের সন্তানদেরকে এই বিষয়ে উৎসাহিত করবেন। নো মোর টুডে, গুড বাই।